হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিক তো আপনারা বুঝেই গেছেন থাম্বনেইল আর টাইটেল দেখে। হ্যাঁ, আজকে আমরা পিপল পার আওয়ারে এমনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব যাতে আমাদের অ্যাকাউন্টটি 100% অ্যাপ্রুভ হয়। তার আগে আমি এর আগে কিন্তু একটি ভিডিও বানিয়েছিলাম, সেটিতে হয়তো আপনারা দেখেছিলেন যে আমি বলেছিলাম যে আপনাদের একটি ট্রিক ইউজ করে আপনাদের পিপল পার আওয়ারে অ্যাকাউন্ট খুলতে হবে। সেটি হচ্ছে যে আপনারা যেগুলো সবচেয়ে বেশি যেগুলোর মধ্যে অ্যাকাউন্ট হয়ে থাকে বা সবচেয়ে কম্পিটিটিভ যেসব নিশ, একটি হচ্ছে ওয়ার্ডপ্রেস আর একটি হচ্ছে লোগো ডিজাইন, আপনারা এই দুইটির দ্বারা সরাসরি কখনো পিপল পার আওয়ারে অ্যাকাউন্ট করতে যাবেন না। এটি করতে গেলে আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হতে সময় লাগতে পারে। আর পিপল পার আওয়ারের একটি ভালো দিক হচ্ছে যে আপনি একবার আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি যে কোনো ক্যাটাগরিতে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি আজকে এরকমভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো একদম স্টেপ বাই স্টেপ। আপনারা যদি ভিডিওটি একটু স্কিপ না করে দেখেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের এই অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো চলুন দেরি না করে শুরু করি। সর্বপ্রথম আপনি যখন পিপল পার আওয়ারে যাবেন, পিপল পার আওয়ার ডট কমে যাওয়ার পর যখন আপনি সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করার পর তারা আপনার ইমেইল যাবে। তো ইমেইল আর ইউজার নেম দেওয়ার পর তারা আপনাকে একটি মেইল করবে আপনার মেইলে। তো সেদিকে আপনাকে মেইলে যে একটি লিঙ্ক দিবে তারা, সেই লিঙ্কে আপনি যখন ক্লিক করবেন আপনি এই সাইটটিতে বা এই পেজটিতে আপনি রিডাইরেক্ট হয়ে যাবেন। তো এদিকে আসার পর আপনার কি করতে হবে যে এই এডিটে ক্লিক করবেন, প্রথম এটি খুলবে। তো একটি জিনিস বুঝি আমরা যে টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ, ডু ইউ রিপ্রেজেন্ট এ কোম্পানি, আপনি কি কোনো কোম্পানিকে রিপ্রেজেন্ট করেন? আপনি যদি আপনার নিজস্ব কোনো কোম্পানি থাকে বা আপনাদের একটি টিম থাকে যেটির নামে একটি ডোমেইন রেজিস্টার করা আছে বা সেই কোনো ওয়েবসাইট আছে যেদিকে সার্চ করলে আপনাকে পাওয়া যাবে, যদি এরকম হয় তাহলে আপনি ইয়েস দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কিন্তু আপনার যদি ওই রকম কিছু না থাকে, আপনি কোনো কোম্পানিকে রিপ্রেজেন্ট করেন না, তাহলে আপনি এদিক দিয়ে দিবেন যে নো, আপনি কোনো কোম্পানিকে রিপ্রেজেন্ট করেন না। তারপর আসি এদিকে জব টাইটেল। জব টাইটেলে আপনি কি দিবেন? জব টাইটেলে এখন আমরা ধরে নিচ্ছি যে আপনি কাজ করবেন ওয়ার্ডপ্রেস। এখন ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি হাইলি কম্পিটিটিভ একটি ক্যাটাগরি, তো আপনি এদিক সরাসরি ওয়ার্ডপ্রেস দিয়ে ঢোকার দরকার নাই, আপনি এদিক অন্য কিছু লিখে দিবেন। যেমন জব টাইটেলে আপনি লিখতে পারেন, জব টাইটেল লেখা যেতে পারে প্রফেশনাল ওয়েব ডেভেলপার। এ দেখতে পাচ্ছেন যে আমি প্রফেশনাল ওয়েব ডেভেলপার লিখব, সরি প্রফেশনাল ওয়েব ডেভেলপার আমি এদিক লিখে দিলাম। এটি লিখে দেওয়ার পর তারপর চাচ্ছে ফোন নাম্বার, আপনাকে এদিক থেকে ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে। ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, এদিকে আমি আমার নম্বরটি দিয়ে দিলাম। তারপর এদিকে আসি পার আওয়ার রেট। আওয়ার রেট এদিকে আপনি কারেন্সি চুজ করতে পারবেন, একটি হচ্ছে আপনার পাউন্ড, ইউরো এবং ইউএস ডলার। তো আপনি এদিকে ইউএস ডলার রাখবেন, ইউএস ডলার রেখে এদিকে দিবেন আপনি $10। এটি একটি অ্যাভারেজ প্রাইস, এটি অত কমও না আবার অত বেশিও না। আর একটি ব্যাপার মাথায় রাখবেন যে পিপল পার আওয়ার ডট কমে কিন্তু বেশিরভাগ ক্লায়েন্ট আপনি পাবেন ব্রিটিশ, মানে তারা ইংল্যান্ডের ক্লায়েন্ট। তো এই ক্ষেত্রে আপনার ইংলিশটা একটু ভালো হলে ভালো হয়। তো গেল, আমি এদিকে $10 দিয়ে দিলাম। $10 দেওয়ার পর এদিকে দেখতে পাচ্ছেন যে কভার ইমেজ রেকমেন্ডেড, এটি আপনি দিলেও পারেন না দিলেও পারেন। আমি আপনাকে রেকমেন্ড করি যে আপনি একটি কভার ইমেজ দিয়ে দিবেন, আমি এখন আপাতত দিচ্ছি না। তো তারপর আসি প্রোফাইল পিকচারে। প্রোফাইল পিকচারে আপনি কি করবেন, আপনারা অনেক সময় দেখা যায় যারা ডিজাইনিংয়ের কাজ করেন বা অন্য অন্য অ্যানিমেশন নিয়ে কাজ করেন, তারা অ্যানিমেটেড বা ওই রকম কিছু দিয়ে দেন। এটি পিপল পার আওয়ার ডট কম থেকে সম্পূর্ণ নিষেধ, আপনি এটি করলেই আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হবে না। আপনাকে এদিকে আপনার নিজস্ব একটি স্বচ্ছ ছবি দিতে হবে, যেটি একদম সামনে থেকে নেবেন, কোনো ফিল্টার থাকবে না, একদম রিয়েলিস্টিক যেতে হয় ছবিটি, এমন না যে আপনি এডিট করে সেটিকে বা ঘষামাজা করে এরকম কিছু কিছু করবেন না, জাস্ট ক্লিয়ার একটি ছবি তুলে দিয়ে দিবেন সামনে থেকে যাতে ফেস পুরো বোঝা যায়। তারপর আসি এটিতে অ্যাবাউট ইউ। এদিকে আমি আগে থেকে লিখে রেখেছি টাইম যাতে কম লাগে, সেই জন্য আপনারা এই ব্যাপারটি একটু দেখুন। এটি মূলত আপনার প্রোফাইলে শো করবে যদি আপনার প্রোফাইলটি অ্যাপ্রুভ হয়,
মূল কভার লেটার আমরা পরে লিখবো। তো এদিকে এটিও আমি লিখে রেখেছি যে এই দেখেন আমি কি লিখেছি, হ্যালো আই এম চেম্বার, আই এম এ ফুল টাইম ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার উইথ 5 years অফ প্রফেশনাল এক্সপিরিয়েন্স, আই এম ফ্লুয়েন্ট এট HTML, CSS, JavaScript অ্যান্ড ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ইজ মাই ফেভারিট অ্যামং দেম। তো আপনি এই জিনিসটা দেখেন যে আমি যদি ওয়ার্ডপ্রেসে কাজ করতে চাই তাহলে আমি এভাবে লিখবো, যে আমি চাইলে পরবর্তীতে আমি সুইচও করতে পারি। তো আই হ্যাভ অলসো লট অফ এক্সপিরিয়েন্স উইথ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আই লাভ টু কোড অ্যান্ড বিল্ডিং অসম ওয়েবসাইটস, আই ক্যান ওয়ার্ক অন মাই PC ফর 12 hours উইদাউট এনি রেস্ট, আই হ্যাভ আ লট অফ স্যাটিসফাইং ক্লায়েন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড, হায়ার মি অ্যান্ড গেট দ্য বেস্ট রেজাল্টস অন ইউর এনি ডেভেলপমেন্ট প্রজেক্ট। তো এদিকে দেখতে পাচ্ছেন যে কনফিডেন্টাল কিছু লিখবেন, যাতে খুব মনে হয় যে না আপনার উপর জোর আছে, আপনার মধ্যে জোর আছে, আপনি এটা এক্সপ্রেস করতে চাচ্ছেন যে হ্যাঁ আপনি পারবেন। তো গেল আওয়ার চিউটা, এটা যাওয়ার পর তারপর আসি পোর্টফোলিওতে। এটি একটি ইম্পর্টেন্ট জিনিস যেটি আপনারা অপশনাল দেখে অনেকেই মিস করেন। তো আপনাদের আমি একটি ব্যাপার বলে রাখতে চাই যে যে কোনো এমন কোনো কিছুতে যেখানে আপনি কোনো কিছুতে অ্যাপ্লাই করছেন বা অ্যাপ্লিকেশন করছেন, সেগুলোর মধ্যে যদি অপশনাল বা রেকমেন্ডেড কিছু থাকে, এগুলো যে আপনি চাইলে দিতে পারেন না চাইলে না, এগুলো কখনোই ছাড়বেন না। যেহেতু আপনার এটি অ্যাপ্লিকেশন, আপনার কিন্তু এটি অ্যাপ্রুভ হতে হবে, তো আপনি এটি যত ভরাট করার সুযোগ থাকবে তত আপনার জন্য ভালো। তো এটি আপনি অবশ্যই ভরাট করবেন। আমি অবশ্যই আর এটি আপনার আমি কী দিব, আমি দেখি আমি এদিক থেকে কিছু একটি দেই, ডেস্কটপে যাই, আমি ডেস্কটপে যাওয়ার পর এটি গেলাম, এদিক যাওয়ার পর আমি এদিক থেকে আমার রিসেন্ট কিছু ওয়েবসাইটের পোর্টফোলিও আছে আমি এগুলো এদিক থেকে অ্যাটাচ করে দিলাম। তো আপনি 100 MB মতো এদিকে ইয়া দিতে পারবেন, প্রবলেম নাই। আমার রিসেন্ট যেসব ওয়েবসাইট আমি করেছি আমি সেগুলো আপ দিয়ে দিলাম এদিকে। আর ও হ্যাঁ, প্রোফাইল পিকচার আপলোড দিয়ে দিচ্ছি। এই প্রোফাইল পিকচারটি আমরা দেখতে পাচ্ছেন যে এটি একদম স্বচ্ছ, কিন্তু এদিকে কোনো ফিল্টার বা ইফেক্ট ইউজ হয়নি বা অন্যরকম। তো আমার ব্যাকগ্রাউন্ডও ন্যাচারাল একটি ব্যাকগ্রাউন্ড, আমি আমার রুমে এই ছবিটি তুলেছিলাম। তো একদম ন্যাচারাল রাখবেন এই ব্যাপারে, এই পোর্টফোলিওগুলো অ্যাড হোক মানে একটি ডাবল দিয়ে দিয়েছি, আচ্ছা এটা লোড হোক সমস্যা নেই। তো এদিকে আপনি 100 MB অবধি দেখতে পাচ্ছেন 70টি ফাইল 100 MB অবধি আপনি অ্যাড করতে পারবেন, এটি আপনি কখনোই ছাড়বেন না। আপনার যদি পোর্টফোলিও না থাকে, আপনি লোকাল হোস্টে পোর্টফোলিও বানান, তাও আপনি এদিকে অ্যাড করেন, এটি অবশ্যই দিবেন। তো যখন আপনার এটি হয়ে যাবে যে আপনি পোর্টফোলিও অ্যাড করে দিলেন, প্লিজ ওয়েট বলছে, আমরা একটু ওয়েট করি। যত বেশি পোর্টফোলিও অ্যাড করতে পারবেন আপনার জন্য কিন্তু ততই ভালো, এখন বাকিটা আপনার খুশি যে আপনি কয়টি অ্যাড করতে চান। আমি এটি ডিলিট করে এটি ডাবল হয়ে গিয়েছে, আমি এটি ডিলিট করে দিলাম। যাক, এটি আমার আপলোড হয়ে গিয়েছে। তো আমি এই দেখতে পাচ্ছেন কন্টিনিউতে দিলাম, কন্টিনিউতে দেওয়ার পর সরি আমি তারপর আসি কন্টিনিউতে দেওয়ার পর যেটি আসবে সেটি হচ্ছে যে সিলেক্ট ইউর স্কিলস, এই এটি দেওয়ার পর আপনার আসবে এটি সিলেক্ট ইউর স্কিলস, টেল আস ইউর টপ স্কিলস এন্ড মেইন এরিয়াস এক্সপার্টিজ। এদিকে আপনারা কী করবেন, এই দেখেন ম্যাক্স 3টি বলছে, আপনি এদিকে সর্বোচ্চ 2টি দিবেন, 3টি দেওয়ার দরকারই নেই আপনার, যে আপনার মেইন স্কিল কী। এটি একদম আরও ন্যারো করেন, পারলে 1টি দেন। আমি জাস্ট অ্যাজ এ এক্সাম্পল আমি জাভা স্ক্রিপ্ট লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটি আমার দরকার নেই, আমি এটিতে স্পেশালিস্ট, আমি জাস্ট আপনার এক্সাম্পলের জন্য বলছি আসলে না। তারপর হচ্ছে যে লিস্ট আদার স্কিলস ইউ মে হ্যাভ, আপনার এমন স্কিল থাকতে পারে আপনার পাশাপাশি স্কিল, এমন অ্যাড করতে বলছে ম্যাক্স 12টি। এদিকে 12টি বলছে, আপনারা 12টি না আপনারা সর্বোচ্চ 5টি অ্যাড করবেন, যাতে আপনার যে অ্যাপ্লিকেশন এটি লাইট ওয়েট অ্যান্ড সুন্দর লাগে। এমন না যে আপনি জাস্ট একদম পুরো ফিল করে রেখে দিয়েছেন কিন্তু একদম হাবিজাবি অবস্থা, এমন কিছু দরকার নেই। এদিকে আপনি চাইলে 12টি স্কিলও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এটা রেকমেন্ড করব না, তার বাকিটা আপনাদের ইচ্ছা। আমি যদি লিখে দিই ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, আমি লিখলাম HTML 5, তারপর আমি লিখলাম CSS, তারপর
আমি এদিকে এরকম আপনারা ভেবে এরকম পাঁচটি দিয়ে দিবেন, বা উ কমার্স, এরকম সব ধরনের স্কিলই কিন্তু আপনারা এই আদার স্কিলের ইয়ার মধ্যে পেয়ে যাবেন। তো এদিকে আপনারা পাঁচটি দিবেন, এরকম পাঁচটি দেওয়ার পর ল্যাঙ্গুয়েজ স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিলে আসার পর আপনি এদিকে লিখলেন ইংলিশ, ইংলিশ আপনি বেঙ্গালি পারেন, এদিকে অবশ্য আপনি বেঙ্গালি ক্লায়েন্ট পাবেন না, আমি যতটুকু আমি এখনো দেখিনি, খুব কমই থাকলেও অনেক কম। তো বেঙ্গালি গেল, ইন্ডাস্ট্রি এক্সপার্টিস, এদিক থেকে আইটি সিলেক্ট করে নিই আমি, হলো। এ দেখেন, এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট, যে সাবমিট ডকুমেন্টস দ্যাট ডেমোস্ট্রেট ইউর হ্যাভ দিস স্কিলস। আপনার এদিকে ডকুমেন্ট সাবমিট করতে হবে যে আপনার কাছে এই স্কিলগুলো আছে। তো এই ক্ষেত্রে আপনারা যদি কোর্সেরা বা অন্য কোনো অনলাইন ওয়েবসাইটে এরকম কোনো কোর্স করে থাকেন যেটি ভ্যালিড, আপনার যে সার্টিফিকেশনটি ওয়েট ওয়েট আছে, এরকম না, এরকম অনেক ওয়েবসাইট আপনারা পাবেন অনলাইন কোর্সের, কিন্তু মূলত ভারী যেই সব ওয়েবসাইটগুলো আছে, যেমন কোর্সেরা আছে, EDX আছে, তারপর খুব হাই লেভেলের যেসব সাইটগুলো আছে যেগুলো একটি ভার্সিটির সাথে ইয়া করা হয়, তো সেগুলো থেকে যদি থাকে আপনি এরকম দিবেন। আর তা না হলে আপনার যদি HSC বা SSC সার্টিফিকেট থাকে আপনি সেটির ছবি ওই দিক তুলে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আর রিয়েল দিবেন যাতে তারা এটি চেক করলে পেতে পারে। এদিকে অনেকে কি করে যে ভুয়া CV বা ভুয়া সার্টিফিকেশন অ্যাড করে দেয় ফটোশপ, বা এটি তারা চেক করে, যদি আপনাকে তারা চেক করে নাই পাইলে আপনার ইয়া, তো তারা দিবে না, আপনাকে অ্যাপ্রুভ করবে না তারা। তো এদিক থেকে আমি ব্রাউজ করে আমার রিসেন্টলি কোর্সের আর একটি ইয়া আছে এদিকে, ওই ওয়েব ডেটার, সেটা আমি অ্যাড করে দিচ্ছি PDF। তো গেল, এটি দেওয়ার পর দিলাম কন্টিনিউ, কন্টিনিউ দিলে আমার আসবে অ্যাড রেফারেন্সে, রেফারেন্সে আসার পর এদিকে চাইবে, এদিকে তারা বলছে যে অ্যাড এক্সটার্নাল সাইটস অর ব্লগ উইথ ইউর পোর্টফোলিও রিভিউজ অর আদার রিলেভেন্ট ম্যাটেরিয়াল। যে এদিকে আপনি আপনার যে এক্সটার্নাল সাইটের লিঙ্কগুলো আপনি অ্যাড করতে পারবেন, এবং একটি অ্যাড করা বাধ্যতামূলক, আপনার যদি পার্সোনাল কোনো ব্লগ থাকে বা কোনো ওয়েবসাইট থাকে পোর্টফোলিও, আপনি সেটি এদিকে অ্যাড করতে পারেন, আপনি চাইলে বিহ্যান্সের লিঙ্ক টিঙ্কও দিতে পারেন যদি আপনি ওই রিলেটেড কাজ করেন। তো আমি এদিকে দিয়ে দিচ্ছি, আর মোটামুটি সবারই একটি ব্লগ পোস্ট ব্লগ স্পটে তো একটি থাকেই, তো আমি আমার একটি দিয়ে দিচ্ছি, আমি এদিকে দিলাম ব্লগ। তো এই হয়ে গেল, হয়ে যাওয়ার পর কন্টিনিউ দেওয়ার পর সেট ইউর অন সাইট প্রেফারেন্সেস, এদিকে আসার পর এ দেখতে পাচ্ছেন যে নোটিফাই মি অ্যাবাউট রিমোট অ্যাজ ওয়েল অ্যাজ অন সাইট ওয়ার্ক। এদিকে আপনি দিলে যে আপনি যদি তাদের বাসায় যেয়ে কাজ করতে চান, বা কতটুকু এরিয়ার মধ্যে আপনি কাজ করতে পারবেন, যে তো এটি তো সম্ভব না যেহেতু আপনি এটি সাইটটি হচ্ছে ইংল্যান্ড বেস, আপনি তো লন্ডন যেয়ে কাজ করবেন না বা ব্রিস্টল যেয়ে কাজ করবেন না, তো রিমোট ওয়ার্ক অনলি, রিমোট ওয়ার্ক অনলি দেওয়ার পর এখন আসবে মোস্ট ইম্পর্টেন্ট এই ব্যাপারটি, একটি কভার লেটারের মতো আপনি বলতে পারেন, যে আপনাকে তারা ক্যান সিলেক্ট করবে। তো আপনি যদি এই বক্সে একটু ক্লিক করেন, ক্লিক করে হোল্ড করলে এই যে পাশে দেখতে পাচ্ছেন তারা কি চাচ্ছে, এদিকে একটু বুঝি আমরা ব্যাপারটা। ট্রাই টু গিভ শর্ট অ্যান্ড শার্প অ্যান্সার টু দ্য ফলোয়িং, হোয়াই দ্য বায়ার শুড ট্রাস্ট ইউ উইল ডেলিভার কোয়ালিটি ওয়ার্ক, হোয়াট হ্যাভ ইউ ডান ইন দ্য পাস্ট দ্যাট প্রুফ ইউর এক্সপার্টিস, হোয়াট আর ইউর কি স্ট্রেংথ that makes you stand out above other freelancers, why have you chosen PeoplePerHour as the platform to work on. এই কোশ্চেনগুলোর শর্ট অ্যান্সার দিয়ে আপনাকে একটি কভার লেটার টাইপ লিখতে হবে। তো আমি এটি লিখে রেখেছি যাতে টাইম বাঁচে, তো আপনারা একটু ভাবনা চিন্তা করে লিখবেন, আমারও একটু সময় লেগেছিলো এটা লিখতে কী লিখবো, তো আপনারা একটু শর্ট করে আপনাদের মতো লিখে দেবেন। এই আমি যেভাবে লিখলাম, আমি বলছি না খুব ভালো হয়েছে, কিন্তু আমি জাস্ট আপনাদের একটি সিম্পল ধারণা দেওয়ার ট্রাই করেছি, আপনারা খুব ভালো মতো লিখবেন। এ দেখেন আমি লিখেছি, আই হ্যাভ আ লট অফ এক্সপিরিয়েন্স ইন বিল্ডিং ওয়েবসাইট, আই মেড 200+ ওয়েবসাইট ইন লাস্ট 3 ইয়ার্স, আই অ্যাডেড সাম অফ দেম অ্যাজ পোর্টফোলিও, ব্র্যাকেটের ভিতর লিখেছি, আই হ্যাভ আ লট অফ হ্যাপি ক্লায়েন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দে উইল স্টিল লাভ টু টেক মাই হেল্প ওয়েন এভার দে নিড ইট, কোডিং ইজ মাই প্যাশন, আই লাভ টু ওয়ার্ক অ্যান্ড বিল্ড অসম ওয়েবসাইটস, মাই বিগেস্ট স্ট্রেংথ ইজ মাই স্পিড, আই ক্যান ডু এনি কোডিং জব ইন হাফ অফ দ্য টাইম দেন আদার্স, আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার অ্যাট PeoplePerHour.com, আই হিয়ার আ লট অফ গুড থিংস অ্যাবাউট ইট,
So I hope my application will be approved and I will get chance to show my skill to people for our clients who are looking for the experts. So একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এইদিকে যে কয়টি কোয়েশ্চেন তারা করেছে আমি কিন্তু সবগুলোর অ্যান্সার দিয়ে দিয়েছি। তো এটি যখন হয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশনটি রেডি। আপনি আবার একবার চেক করে নেবেন যে কোথাও কোনো ভুল হলো কি না, সেটি করার পর আপনি এদিকে সাবমিট অ্যাপ্লিকেশন দিয়ে দেবেন। সাবমিট অ্যাপ্লিকেশন দেওয়ার পর তারা বলছে ফার্স্ট ট্র্যাক, এটিতে আপনাকে দিলে $13 লাগবে, এটি তারা একদিনের মধ্যে আপনাকে, আর এটি দিলে অ্যাপ্রুভ হয়ে যায়, এটা আপনি তো খরচ করতে যাবেন না সেটি আমি জানি। তো তারপর বেসিক 7 working days অ্যাপ্রক্সিমেটলি প্রসিড দিবেন। আর আমি যতটুকু জানি আমার পিপল পার আওয়ারের সাথে যেই এক্সপিরিয়েন্স, আপনি যদি ঠিক এভাবে একটি অ্যাপ্লিকেশন লিখেন তো আপনার কয়েক ঘন্টার মধ্যেই আপনার অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা তাদের টিমের উপর নির্ভর করে, তারা ফ্রি নাকি বিজি। আর পিপল পার আওয়ারের ব্যাপারে আমি যতটুকু জানি তারা সেই অ্যাপ্লিকেশনগুলো ম্যানুয়ালি চেক করে, কোনো বট আপনার অ্যাপ্লিকেশন চেক করবে না। যারা চেক করছে আপনার অ্যাপ্লিকেশন, যারা অ্যাপ্রুভ করছে, তারা রিয়েল হিউম্যান। তো আপনাদেরও একটু ধৈর্য রাখতে হবে আর একটু ওভাবে ভাবতে হবে যে একটু খেয়াল করে অ্যাপ্লিকেশনটা লিখবেন। তো ঠিক এভাবেই যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তো আপনার পিপল পার আওয়ারে ইনশাআল্লাহ 100% আপনার চান্স আছে পিপল পার আওয়ারে সিলেক্ট হয়ে যাওয়ার। কারণ আমি পিপল পার আওয়ারে এভাবেই সিলেক্ট হয়েছিলাম। এখন আপনারা একটু সময় নিয়ে অ্যাপ্লিকেশনটা করুন, আপনাদের হয়ে যাবে। তো আজকের জন্য এই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।